নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিমূর্তি শিলান্যাসে কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন। লাভ জিহাদের বিরুদ্ধে ভিএইচপি ও বজরঙের যৌথ মিছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর অস্থি কলস শিলচরে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শুক্রবার অর্থাৎ 25শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বরাষ্ট্র মহাসড়কের জনক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তির উন্মোচন। স্বরাষ্ট্র মন্ত্রকের জিরো পয়েন্ট মধুরামুখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কার্যসূচি। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার শিলচরে আসছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি। সাথে থাকবেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত দাস, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ বরাক উপত্যকার বিজেপি বিধায়করা। প্রতিমূর্তি উন্মোচনের দিনকে সামনে রেখে বৃহস্পতিবার এক বিক্ষোভ কার্যসূচি পালন করল কাছাড় জেলা কংগ্রেসের কর্মকর্তারা। কংগ্রেস আমলে সম্পূর্ণ মহাসড়কের কাজ হয়ে গিয়েছিল, কিন্তু বন বিভাগের কিছু সমস্যা থাকায় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছাড় এবং উত্তর কাছাড়ের মধ্যবর্তী 31 কিলোমিটার স্থানের কাজ বন্ধ ছিল। কংগ্রেসের মতে বিগত 6 বছরে কেন্দ্র ও বিজেপি সরকার থাকার পরও এই 31 কিলোমিটার কাজ সম্পূর্ণ করতে পুরোপুরি ব্যর্থ বিজেপি সরকার। বৃহস্পতিবার বিক্ষোভ স্থল থেকে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কংগ্রেস নেতা সজল বণিক বলেন, স্বরাষ্ট্র মহাসড়কের শিলচরের কাজ অসম্পূর্ণ এবং যে কাজগুলো হয়েছে সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে বিভিন্ন স্থানে। সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব এই বিষয় নিয়ে সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির সাথে কথা বলেছেন। কংগ্রেসের ক্ষোভের কারণ, কাজ সম্পূর্ণ না করে দেশের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তি বসানো হলে তা প্রয়াত প্রধানমন্ত্রীর অপমান হবে বলে তাদের অভিমত। নির্বাচন গোড়াতে যত ভাতবাজি পাচ্ছে তত বিজেপি সরকার হায় হায়, নির্বাচন গোড়াতে যত ভাতবাজি পাচ্ছে তত বিজেপি দেশ এগার নবার বিজেপি শাসন হবে শেষ হবে, থাকবে মানুষ থাকবে দেশ, এবার বিজেপি শাসন হবে শেষ। রাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ অভিযান আগামী 15 জানুয়ারি থেকে শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে সমস্ত হিন্দু সমাজকে সচেতন করতে ও সমাজে বাড়তে থাকা লাভ জিহাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বুধবার বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয় শিলচরে। এদিন শিলচর পুলিশ প্যারেড মাঠের সম্মুখ থেকে মিছিল শুরু করেন দুই দলের কর্মকর্তারা। পরে শহরের দেবদূত সেন্ট্রাল রোড, রাঙ্গেরখালী ন্যাশনাল হাইওয়ে হয়ে আশ্রম রোডস্থিত বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। ভারতবর্ষের হিন্দু রাষ্ট্রের পুনঃস্থাপন হবে, রাজধানী হবে রাম মন্দিরের দ্বারা, ভারতবর্ষে রাম রাজ্য পুনঃ প্রতিষ্ঠা হবে। এছাড়াও আমরা দেখেছি আমার এই বরাক ভ্যালিতে ধীরে ধীরে লাভ জিহাদ তথা মুসলিম উগ্রপন্থীদের কার্যকলাপ বাড়তে শুরু করেছে। তাই বজরং দল সমস্ত মুসলিম যারা উগ্রপন্থী, যারা দেশ বিরোধী কাজ করছে,
যারাই বরাক ভেলিতে লাভ জিহাদের নামে হিন্দু মা বোনদের উপর অত্যাচার শুরু করেছে, সেই সমস্ত লাভ জিহাদিদের আমরা একটা মেসেজ দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান, কারণ বজরং দল আর বসে থাকবে না। হিন্দু সমাজ যুব সমাজ জাগতে শুরু করেছে, তাই আমি সমস্ত মুসলিম সমাজকে একটি মেসেজ দিতে চাই, আপনারা আপনাদের যুব সমাজকে সামলান, নয়তো সংঘর্ষ অনিবার্য, কারণ আপনার ছেলেরা, আপনাদের মুসলিম সমাজের ছেলেরা আমার হিন্দু মা বোনদের উপর আঙুল তুলছে, এই জন্য বজরং দল। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট কংগ্রেস নেতা প্রয়াত তরুণ গগৈর অস্থি কলস এলো বরাক উপত্যকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় গৌহাটি থেকে বরাকের তিন জেলার জন্য অস্থি কলস নিয়ে আসেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোহনলাল দাস। বরাকে প্রবেশ করার পর প্রথমে কালানী ব্লক কংগ্রেস কার্যালয়ের সভাপতি বিশাল সরকার, উপসভাপতি জাকির খান, কংগ্রেস নেতা সন্দীপ দাস সহ বিভিন্ন শাখা সংগঠনের কর্মীরা প্রয়াত গগৈর অস্থি কলসে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিন শিলচর জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক মোহনলাল দাস বলেন, আগামী 6 জানুয়ারি শিলচরে, 7 জানুয়ারি করিমগঞ্জ এবং 8 জানুয়ারি হাইলাকান্দিতে প্রয়াত গগৈর অস্থি বিসর্জন দেওয়া হবে। এই কয়দিন অস্থি কলসটি প্রতিটি জেলা কংগ্রেস কার্যালয়ে থাকবে, যাতে অনুরাগীরা শ্রদ্ধা জানাতে পারেন বলে অভিমত ব্যক্ত করেন। বৃহস্পতিবার বিজেপি সমর্থকদের এক বিশাল জনসমাগমের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বরখরার বিধায়ক কিশোরনাথকে রাজ্যিক অধিবেশনে করিমগঞ্জ অভিমুখে যাওয়ার পথে পুষ্পমালা ও উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানানো হয় শালচাপড়া ব্লকের সম্মুখে জাতীয় সড়কে। এই জনসমাগমের মাধ্যমে সম্বর্ধনার ব্যবস্থাপনায় ছিল বিজেপি মণ্ডল ও শালচাপড়া মাইনরিটি কার্যকর্তারা। এতে উপস্থিত ছিলেন ভাঙ্গারপাড় জিপি সভানেত্রী আসনতারা বড়ভুইয়া, শালচাপড়া জিপির ইপি সদস্য যোগেন্দ্র কুমার সিনহা সহ অনেকে। জমি বিবাদের জেরে ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ এনে ভাই সহ 9 জনের বিরুদ্ধে উধারবন থানায় মামলা দায়ের করলেন বোন। অভিযুক্তরা হলেন নতুন দয়াপুরের বাসিন্দা রিয়াজউদ্দিন লস্কর, সাজনা বেগম লস্কর, আনার হোসেন লস্কর, মসকিন আলী লস্কর, সুফিয়া বেগম লস্কর, আলমা বেগম লস্কর, সাদ্দাম হোসেন, রেজিয়া বেগম এবং গোসাইপুরের বাসিন্দা নিমার হোসেন। ঘটনাটি ঘটেছে উধারবন থানার অন্তর্গত নতুন দয়াপুরে। অভিযোগে জানা যায়, পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে বাবার বাড়ির লোকদের সাথে বিবাদ চলছিল তালিব আলীর স্ত্রী আয়না বেগম সহ তার 4 বোনের। এ নিয়ে গ্রামের বিশিষ্টদের উপস্থিতিতে একবার বিচার সভাও হয়েছিল। এতে পৈতৃক সম্পত্তির মধ্যে থেকে 3 কাঠা করে জমি 5 বোনের মধ্যে ভাগবাটোয়ারা করে দেওয়া হলে পরবর্তীতে এই সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করে দিতে চক্রান্ত শুরু করে বাবার বাড়ির লোকেরা। মঙ্গলবার রাত আনুমানিক 11টা নাগাদ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আয়না বেগমের বাড়িতে এসে হানা সহ বাড়ি ভাঙচুর করে ঘরে আগুন ধরিয়ে দেন তারা। এমনকি বুধবার সকালে ফের তাদের উপর আক্রমণ চালান বাবার বাড়ির লোকেরা বলে অভিযোগ করেন তিনি। তাই বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ প্রশাসনের প্রতি আর্জি জানান তিনি। আমরা দেখা পাইছিলাম, মই মুরব্বী বাটিয়া দিছিলাম, আর আমরা বেশি দাম করি, আমরা বাই এনতে লই না কই, তারার বলে জমিনও গাছ উঠে, তারা জমিনের দরকার নাই, তে অন্যর কাছে বেচ, আমরা অন্যর কাছে বেচার, তারা বারবার বারবার খালি কমপ্লেন করে, বেশিবার দেয় না, তে বেশিবার দেয় না করি, আমরা কইছি না, আমরা দেখি জোর করিয়া ফারিনি কই, আমরা গড় দরজা বানাই গেছিলাম, আমরা গড় দরজা বানানি সত্ত্বেও তারা উচ্চাচার করে, আমরা মারা ধরা করে আসছি, আমরা সারাদিন যে কোনো মন্তে আমরা ফরফাচ্চা দিয়া রইছি। রাত 11টার সময় ওসি সাহেব গেছেন গিয়ে, আমার ছেলে আসলো কমরুল হোসেন, তারা লইয়া আইসইন, আর ওসি সাহেব খালি আওয়ার লগে লগে তারা ইয়া আগুন সুগুন লাগাইয়া গড় দুয়ার জ্বালাইয়া থইয়া তারা গেছে গা, আমরা বেঠি মানুষকিতা কর্ম কিচ্ছু করতে পারছি না। আর সকালে আর একবার আমরা আইসি কইছি, আমরা গড় দরজা জ্বালাইছুন কই, আমরা আবার উদারবন থানাতে আইসি, আর তারা সকালে আবার কিতা করছে, আবার গুন্ডাই নাইছি আনিয়া মারপিট করিয়া আর একবার যেটা টিন টান বাঁশ আসলো সব লইয়া গেছে গিয়া, আমরা চাউলের টিন লইয়া গেছে গিয়া, আমরা বিছনাপত্র লইয়া গেছে গিয়ে সব লইয়া গেছে গা। আপনার বাইন নাম কিটা? আমার বাইন নাম গিয়াসউদ্দিন
আর রিয়াজউদ্দিন। বাবার নাম জোয়াদ আলী। কাছার গ্রাহক সুরক্ষা সমিতির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার শিলচর ইরোরা হেরিটেজে জাতীয় উপভোক্তা দিবসে সমিতির ২৫ বছর পূর্তি উপলক্ষে পুরো বছরব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের প্রাক্তন সাংসদ কবীন্দ্র পুরকায়স্থ। তাছাড়া সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সৌমেন্দ্র ভট্টাচার্য, বিষ্ণু দেবনাথ, স্বর্ণালী চৌধুরী সহ অনেকে। এদিন কবীন্দ্র পুরকায়স্থ তাঁর ভাষণে বলেন, গ্রাহক সুরক্ষা সমিতি সবসময় মানুষের পাশে দাঁড়ায় এবং জরুরিকালীন পরিস্থিতিতে সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। গ্রাহক সুরক্ষা সমিতি মূলত সেই কাজটাই করে, তাতে তারা তৈরি করেছে, তাতে সেবতাটাই তারা ভালোভাবে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে। যে গ্রাহককে জাগ্রত করার জন্য, জাগো গ্রাহক জাগো এটা করার জন্যে তারা কি কি করছে, তারা গ্রাহকদের পাশে যাচ্ছে। গ্রাহক যখন বিপদগ্রস্ত হয় সেই বিপদগ্রস্ত গ্রাহককে সাহায্য করার চেষ্টা তারা করেন, এবং সেই গ্রাহক তারা যাতে বঞ্চিত না হয় সেটা দেখার দায়িত্ব তারা নিয়ে সেই সবাইকে এভাবে উদ্বুদ্ধ করার চেষ্টা তারা করছে। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সমিতির সম্পাদক বিপ্লব গোস্বামী বলেন, আজকের এই দিবসে গ্রাহক সুরক্ষা সমিতি তার ২৫ বছর পূর্তি এবং বছরব্যাপী অনুষ্ঠানের এখানে আনুষ্ঠানিক সূচনা করেছে ইলোরা হেরিটেজের সভাকক্ষে। তো আজকে এখানে আমরা অনেকেই পেয়েছি, আজকে এখানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়, শিলচর গ্রাহক আদালতের সভাপতি বিষ্ণু দেবনাথ সহ আরও অনেকেই এখানে উপস্থিত ছিলেন। তো আমরা আগামী এক বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই ২৫ বছর পূর্তি আমরা পালন করব, এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকে গ্রাহক আন্দোলনের সঙ্গে যারা জড়িত তারা সবাই আসবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। আমরা আশা করব আগামী দিনগুলোতে আমরা সুন্দরভাবে আমাদের কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে পারব। সরকারি একটি প্রকল্পের ফলক ভাঙার ঘটনা নিয়ে কয়েকজনের আক্রমণে গুরুতর জখম হলেন ভিডিপির সম্পাদক ও তার ভাই। এ নিয়ে সোনাই থানায় এক মামলা দায়ের করা হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার রাতে সোনাই থানাধীন দক্ষিণ মোহনপুর অষ্টম খণ্ড এলাকায় একটি সরকারি প্রকল্পের ফলক ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চারজনের আক্রমণে জখম হন বছর ২৩-এর আহমেদ নওয়াজ লস্কর তথা স্থানীয় ভিডিপি সম্পাদক। তিনি ঘটনার বিবরণ জানিয়ে একই গ্রামের বছর ৩০-এর ইমরান হোসেন লস্কর সহ আরও ৩জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। এ ঘটনাকে নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ফলকটা ভাঙিল তখন হ্যাঁ কৈছে তুন ভাঙি চতখৈয়া ইমরান নামৰ ছেলেটাই আমার চাকু লইয়া আমার গাল দেখুন আপনারা আমার তখন অন্য মারছে আমার চক মারতে আসলো চক মারতে আমি দল লেছি আমার ওখানে আইয়া আমার চাকুর জোয়াটা লাগছে অন্য তারপরে দ্বিতীয়বার আমার মাথাত মারার চেষ্টা করছে মাথাত মারতে আমি দল লেছি দরতে আমার এত জখম হয়েছে তারপরে আমার মাথা তো দেখুন আপনারা চাকু ঢুকিছে তারপরে আমার ভাই কলেজের ছাত্র কাজার কলেজের ছাত্র আমার ভাই যখন আইছে তখন কৈছেন কুত্তার বাচ্চা আইছে কইয়া অগ্রে দরে কইয়া আমার বাইরে যখন বক্সিন মারবেন কলেজের ছাত্র যখন আপনারা তার বাড়ির সব কিছু লইয়া তার সাসাইন লইয়া আইয়া আমার বাবা বাড়িত নাই আমার বাড়ি ঘর ভাঙ্গি আমার বাড়ির বেড়া ভাঙ্গি আমার ঘরও ঢুকিয়া আমার কলেজ ছাত্র ভাই ভিতরে মারছে তার আমার তো জখম হয়েছে তখন আমি বিডিপি সেক্রেটারি হিসাবে আমি কিচ্ছু মাথো গেছি না ইউনিয়ন গেছি না গিয়ে আমি তা না বসে যার দ্বারস্থ হয়েছি। বৃহস্পতিবার উত্তর পূর্ব ভারত যুব আহলে সুন্নত ওয়াল জামাতের কাছাড় জেলা কমিটির জরুরি সভা সোনাবাড়ি ঘাটের আকাদ্দাস আলী মামুর মোকাম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জেলা যুব আহলে সুন্নতের সভাপতি মৌলানা মিজাবুর রহমান মজুমদারের পৌরোহিত্যে সভায় প্রথমে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে সাধারণ সম্পাদক মজবুল হক লস্কর সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব আহলে সুন্নতের সভাপতি মৌলানা নাজির হোসেন মজুমদার, কার্যকরী সভাপতি এম মাকসুদ আহমেদ বড়ভূঁইয়া প্রমুখ। যুব আহলে সুন্নত ওয়াল জামাতের সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায় এই বিষয়ে আমরা বিভিন্ন প্রস্তাব নিয়েছি। পুনরায় আমাদের দাওয়াতে হক পত্রিকা চালু করার প্রস্তাব নিয়েছি, সাবাই মুক্তবের প্রস্তাব নিয়েছি, এবং আগামী
মাসে আমরা যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা বৃহৎ সম্মেলন কৌমের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, বিভিন্ন ভাষাভাষী ধর্মাবলম্বী মানুষের স্বার্থে একটি সম্মেলন করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। যে সম্মেলনে বিভিন্ন ইসলামিক পণ্ডিত ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ থাকবেন। এখানের মধ্যে বসে আমরা কিছু যুগোপযোগী সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমরা কামনা করছি। তৎসঙ্গে যুব সমাজের প্রতি একটি আহ্বান জানাচ্ছি যে আপনারা যুব আহলে সুন্নাত ওয়াল জামাতে জয়েন করুন। সমাজের উন্নতিকল্পে, সমাজে শান্তিকল্পে, সমাজে একটা ভালো পরিবেশ সৃষ্টি করতে, আদর্শ এবং সুস্থ সমাজ গঠন করতে আপনাদের ভূমিকা অপরিসীম। সুতরাং আপনারা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আপনারা জয়েন করুন এবং সমাজের স্বার্থে, কৌমের স্বার্থে আপনারা। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিমূর্তি শিলান্যাসে কংগ্রেসের বিক্ষোভ প্রদর্শন। লাভ জিহাদের বিরুদ্ধে ভিএইচপি ও বজরঙের যৌথ মিছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর অস্থি কলস শিলচরে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।